নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ধনু রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি ধনু রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য নভেম্বর 2021 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি মাসিক রাশিফল, এটি সম্পূর্ণ বর্তমান গ্রহের যে গোচর সেই অনুযায়ী আপনাদেরকে প্রেডিকশানটা আমি দিয়ে থাকি। এটি সম্পূর্ণ ইন জেনারেল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ ধনুমা রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে দশা অন্তর্দশা আলাদা, যখন জন্মিছিলেন তার গ্রহের অবস্থান আলাদা, যে প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে আমি কখনোই দাবি করি না। কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে পাথেয় হিসাবে বা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে যেটা হিসাবে আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন। প্রথম কথা, আপনাদের শরীরগত দিক ভালো হবে, কারণ আপনার বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে গেছে এবং নিজস্বতা কেটে গেছে। শরীর স্বাস্থ্যের দিকটা ফার বেটারমেন্ট আপনাদের কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। আপনি ধনুরাশি মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের যে সমস্যা তা থাকছে না, ছোটোখাটো ক্ষুদ্র টুকিটাকি সমস্যা থাকতে পারে, শরীর নিয়ে বড় ধরনের ভোগান্তি আপনাদের কিন্তু থাকছে না। আপনার ধনভাবে ধনপতি অবস্থান করছে এবং সেটি মার্গী। ওই যে একটা কথা আপনাদেরকে আমি থাম্বনেইলে লিখেছি, লাগে টাকা দেবে গৌরী সেন, আপনাদের চারিদিক থেকে কিন্তু অর্থের ফ্লো আপনাদের আসবে, অর্থাৎ লিকুইড ক্যাশ, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং ব্যবসার জায়গাটা যদি আসি, আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। যারা বড় বড় ইন্ডাস্ট্রিজ আছেন বা আপনার গার্মেন্টসের বিজনেস আছে বা আপনার বাইকের শোরুম আছে, টু হুইলারের শোরুম, ফোর হুইলারের শোরুম আছে বা আপনার পেট্রোল পাম্প আছে, আপনার হোটেলের ব্যবসা আছে, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস আছে, এই জায়গাগুলো আপনার বা আপনার গাড়ির ব্যবসা আছে, এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের চাঙ্গা হয়ে উঠবে। আপনি ধনুরাশি মানুষ এবং বিদেশের সাথে যারা ব্যবসা করছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সব জায়গাতে দেখুন কর্ম থেকে কিন্তু অর্থ আসে, কর্ম ব্যবসা এই জায়গাগুলো থেকে কিন্তু অর্থ কিন্তু আসে। অর্থাৎ এই জায়গাগুলো যখন আপনাদের চাঙ্গা হয়ে যাবে, তখন আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদেরকে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করবে। এর পাশাপাশি ধনুরাশির এই ঝামেলা, যেটা উটকো ঝামেলা চলছিল, সেই ঝামেলা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুক্তি পাবেন। শনি সাড়ে সাতই চলছে ধনুরাশির, কিন্তু এই শনি সাড়ে সাতির একদম অন্তিম শেষ জায়গায় কিন্তু আপনারা চলে আসছেন। আপনাদেরকে শনি মানে দুহাত ভরিয়ে কিন্তু অর্থ আপনাদেরকে দিবে, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ বিশেষ রূপে আপনাদের ফাইনাল কন্ডিশনটা আপনাদের কিন্তু ভালো কিন্তু হচ্ছে। এবং আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, বিদেশ থেকে লাভের জায়গা এবং এর পাশাপাশি গ্রহের যা গোচর, আপনাদের দাম্পত্য সুখ, ম্যারিড লাইফের জায়গাতে বন্ডিংয়ের জায়গা, দৈনিক রোজগারের জায়গা, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হবে। এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। বিয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, গাঢ় বিবাহের যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। গ্রহের বর্তমান যে গোচর, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলোতে কিন্তু
আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে পাবেন। আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, আপনি ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, অ্যাক্টিং মডেলিং বা বিউটি পার্লারের সঙ্গে বা কসমেটিক বিজনেস বা অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা আছেন, এক কথাতে আপনাদের কাজের সুযোগগুলো বাড়বে ধনুরাশি, কারণ আপনাদের রাশির উপর শুক্র কিন্তু পাস করছে। শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্র আপনাদেরকে পার্থিব সুখ ভোগ আপনাদেরকে কিন্তু দিবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় হবে, ডুবে গেছে আটকে গেছে এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার এই সময় হবে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে এডুকেশনের জায়গাটা যদি বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা আপনারা কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশনের জায়গা থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে আমি আবারও বলবো, আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিন বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করার আগে অবশ্যই। আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে লাভ, সম্পত্তি ক্রয় বা যারা বিক্রয় করতে চাইছেন দীর্ঘদিন আটকে আছে এমন সম্পত্তি, সেই সম্পত্তি আপনারা বিক্রয়ও কিন্তু করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, তবে কর্মক্ষেত্রে আপনাদের কাজের কিন্তু যথেষ্ট চাপ এবং প্রেশার কিন্তু আপনাদের থাকবে। আপনি ধরুন আছেন অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদের কিন্তু চাপ কিন্তু থাকবে, তবে এই চাপটা যদি আপনারা সহ্য করতে পারেন না, কর্ম বিচ্যুতি কিন্তু আপনাদের হবে না। আগামী দিনে আপনাদের ব্রাইট ফিউচার আপনাদের কিন্তু অপেক্ষা কিন্তু করছে, ব্রাইট ফিউচার উজ্জ্বল ভবিষ্যৎ যেটাকে বলছে, এই উজ্জ্বল ভবিষ্যৎটা আপনাদের প্রমোশন হতে পারে, আপনাদের স্যালারি বৃদ্ধি হতে পারে বা ভালো কোনো জায়গাতে আপনি অপরচুনিটি পেতে পারেন আপনার কর্মদক্ষতার অনুযায়ী, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। বিদেশ যাত্রা যোগ কিন্তু সৃষ্টি করেছে, অর্থাৎ বিদেশের সঙ্গে যারা রত আছে, আপনি ধনুরাশির মানুষ, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভবান এ মাসে কিন্তু আপনারা হবেন। এবং ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হচ্ছে, তবে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে, টাকা ধার দেওয়ার ব্যাপারে কেয়ারফুল থাকুন, নয়তো কিছু কিছু ক্ষেত্রে টাকা চিট হয়ে যাওয়া বা প্রতারণা হওয়ার শিকার আপনি কিন্তু হতে পারেন। অর্থাৎ অর্থ লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। আপনি যদি হন ধনুরাশি মানুষ, নমস্কার।